স্পোর্টস দোকান দেওয়া যাবে কি না, খেলার যাবতীয় প্রয়োজনীয় জিনিস বিক্রি করা যাবে কি না, স্পোর্টস এর দোকান দেওয়া যাবে কি না, স্পোর্টসের দোকান দেওয়া যাবে, স্পোর্টস তো খেলা, খেলা তো হারাম না, সব খেলা তো হারাম না, শরীয়তের নিয়ম মেনে যদি কোনো আপনি এমন দোকান দেন যে দোকানগুলো, যেমন কেউ ব্যাডমিন্টন খেলতে আসছে, কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে, নাজায়েজ না, সবগুলি বলতে পারবেন না, সালাত পরিত্যাগ না কারি হলে, সতর নষ্ট না করে হলে, আল্লাহর বিধান আল্লাহর শরীয়তকে লঙ্ঘন না করে হলে এগুলিকে নাজায়েজ বলার কোনো আমরা সুযোগ দেখি না, কারণ এগুলো জায়েজ। কিন্তু এমন জিনিস যদি বিক্রি করেন যেগুলি হারাম, যেমন কি ক্যারাম, দুডু, লুডু, ধাবা, এই জাতীয় জিনিসগুলি হারাম, এগুলি কোনো জায়েজ ছিল না কোনো দিনই, কারণ এগুলি কোনো ক্ষতি ছাড়া কোনো উপকার করে না, এগুলোতে স্বাস্থ্যেরও কোনো উপকার হয় না, এগুলি দ্বারা কোনো ব্রেনের কোনো উপকার না, চাপ এবং মিথ্যা কথা বলা হয়, সারাক্ষণ তোমার ওঁট খেয়ে ফেললাম, তোমার ওঁট না কি ঘোড়া খেয়ে ফেললাম, তোমার রাজা খেয়ে ফেললাম, মিথ্যা কথা, কি রাজা কোথায় খেয়েছে, রাজা তো রয়ে গেছে জায়গা মতো, আবার তোমাকে হ্যাঁ কাঠ মাঠ সাট কত রকমের কথা, আবার টাকা দিয়ে খেলা, মানে সবই তো টাকা বাদে খেললেও, টাকা বাদে খেললেও হারাম, টাকা দিয়ে খেলতে আরও বড়ো হারাম। সুতরাং এটা যেহেতু শরীয়ত যেহেতু এই জাতীয় নার্দ এবং নার্দকে হারাম করেছে, অনুরূপভাবে শরীয়ত ইয়াগুলোকে এই জাতীয় খেলাকে, নার্দ জাতীয় খেলাকে সবগুলিকে হারাম করেছে, তাস জাতীয় খেলু এগুলি সবই হারাম, এগুলিকে খেলা যাবে না, এগুলি দিয়ে সমানষ্ট করা যাবে না, এগুলি বিপরীতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বলা যাবে, আর সম নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারেন, সময়টাকে বেহুদা নষ্ট করে, এই সময় কিন্তু আপনার জীবনের অংশ, এই সময়টাকে নষ্ট করার জন্য এগুলি চালু করে দেওয়া হয়েছে বিভিন্ন শয়তানদের পক্ষ থেকে, এবং এগুলি দিয়ে তারা মুসলিমদেরকে তাদের মূল কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুতরাং আপনার জন্য এগুলি যদি কোনো আপনি শুধু এমন জিনিসগুলি বিক্রি করেন যেগুলো আমরা বলেছি যেগুলো জায়েজ, তাহলে আপনার জন্য জায়েজ হবে, আর যদি এগুলো আপনি ওইগুলি দিয়েছেন এগুলো রাখছেন, তাহলে আপনার হালাল হালাল মিশ্রিত জিনিস আপনার সম্পদে, যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম এটা হারাম, বিক্রি করা হারাম, রাখাও হারাম, তো সেই হিসেবে আপনার হুকুম হবে। কিন্তু মৌলিকভাবে স্পোর্টসের দোকান দেওয়া না জায়েজ না। আর যদি এমন জিনিস আপনি বিক্রি করেন যা দিয়ে শরীরের মাছ দেখার জন্য মেয়েদের জিনিস বিক্রি করার জন্য আপনি বসেছেন, তাহলে তো হারাম কাজ করতেছেন, সেটা বিক্রি করা যাবে না এবং সেটা রাখাও যাবে না, সেটা মেয়েদেরকে ডেকে এনে বা তাদের ছবি দিয়ে রাখা অথবা এইভাবে এইভাবে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখিয়ে দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ হারাম হবে।